একটি খোপের মাঝে বাসা বাঁধার সিদ্ধান্ত নিয়েছে একজোড়া পেঁচা, একজোড়া ক্রিস্টেল বার্ড, সাথে একজোড়া টিয়া পাখি, যার কারণে তাদের মাঝে বাসাটির জন্য শুরু হয় দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া। এই ভিডিওটিতে আমরা আরও দেখব একই খোপের মাঝে কিভাবে একটি পেঁচার পরিবার ও একটি কবুতর পরিবার বসবাস করছে। নববিবাহিত পুরুষ পেঁচাটির তার স্ত্রীর প্রতি ভালোবাসা যেন উতরে পড়ছে। কিছুক্ষণ পরপরই সে তার স্ত্রীকে পরম ভালোবাসায় আদর করে দিচ্ছে। হয়তোবা আর 30 থেকে 40 দিনের মধ্যেই স্ত্রী পেঁচাটি ডিম পাড়া উপযোগী হয়ে উঠবে। এদিক ওদিক ঘুরে বেড়াতে বেড়াতে তারা এক রাতে উড়ে এসে বসে একটি খোপের উপর। খোপের উপর এসে বসতে না বসতেই তারা আবদ্ধ হয় মিলনে। এরপর তাদের দুজনেরই নজর পড়ে এই সুন্দর খোপটির দিকে। তারপর তারা দুজনেই ঢুকে পড়ে খোপের মাঝে। এরপর আর কি, এত সুন্দর একটি ঘর পেয়ে খুশিতে তারা আবারও মিলনে আবদ্ধ হয়। এমনকি পেঁচা দম্পতি সুন্দর এই ঘরটির মাঝে খুব ভালোভাবে রাতও কাটায়। হয়তোবা তারা এই খোপটির মাঝেই তাদের সংসার বাঁধতে চেয়েছিল। কিন্তু সকাল হতে না হতেই তাদের বাসায় হামলা দিয়ে বসে একটি খ্রিস্টেল পাখি। খ্রিস্টেল পাখিটি এসেই স্ত্রী ওই পেঁচাটির উপর হামলা করে বসে। তবে স্ত্রী ওই পেঁচাটিও ছেড়ে দেওয়ার পাত্রী নয়, সেও পাল্টা আক্রমণ শুরু করে। এভাবেই বেশ কিছুক্ষণ চলে তাদের মারামারি ধস্তাধস্তি। এক পর্যায়ে খ্রিস্টেল পাখিটি পেঁচার হাত থেকে মারধর খেয়ে পালিয়ে যায়, আর পেঁচা দম্পতিও এই হামলার পরে এই বাসাটি ছেড়ে দেয়। এভাবেই বেশ কয়েকদিন পর এই বাসাটিতে দখল নেয় একজোড়া কবুতর। আর এখানে এই কবুতর দম্পতি ডিম পাড়তে বসার আগে শেষবারের মতো মিলনে আবদ্ধ হয়েছে। এরপর তারা ঘরে ফিরে আর স্ত্রী পাখিটি বসে পড়ে ডিম পাড়তে। তবে ওই পেঁচা দম্পতি রাতের বেলায় প্রায় সময়ই এই খোপের উপর এসে বসে থাকে, কিন্তু কখনো কবুতর দম্পতির উপর আক্রমণ করে না। তাছাড়া দিনের বেলাও অন্যান্য অনেক কবুতর এসে এই বাসাটি দখল নিতে এই কবুতর দম্পতিকে প্রায় সময় বিরক্ত করত, কারণ হয়তোবা এত সুন্দর একটি বাসায় তারাও তাদের সংসার বাঁধতে চায়। যাই হোক, এই স্ত্রী কবুতরটি ডিম পাড়তে বসার 5 দিনের মাথায় সে একটি ডিম পাড়ে। কিন্তু সেদিন রাতের বেলা পুরুষ পেঁচাটি মুখে খাবার নিয়ে ঢুকে পড়ে খোপের ভিতর, যা দেখে স্ত্রী কবুতরটি রেগে যায় আর পেঁচাটিকে তার ডানা দিয়ে বারবার আঘাত করে তাড়িয়ে দেয়। এরপর স্ত্রী কবুতরটি আরও একটি ডিম পাড়ে। মোটমাট 2টো ডিম পাড়া সম্পূর্ণ হওয়ার পর কবুতর দম্পতি পালাক্রমে ডিমগুলোতে টানা 17 থেকে 18 দিন তা দেওয়ার পর তাদের ডিমগুলো ফুটে বেরিয়ে আসে ফুটফুটে 2টো ছানা। আর কবুতর দম্পতি ছানাদের আদর যত্ন করে ধীরে ধীরে বড় করতে থাকে। তবে ওই পুরুষ পেঁচাটি এখনও প্রায় সময়ই রাতের বেলা তাদের খোপের উপর এসে বসে থাকে। পেঁচা আর অন্য কবুতরের সাথে সাথে একজোড়া টিয়া পাখিও মাঝে মাঝেই এই কবুতর দম্পতির বাসায় আসত। তারাও হয়তোবা কবুতরের এই বাসাটি দখল নিতে চায়। যাই হোক, বাবা মায়ের আদর যত্ন পেয়ে ছানাগুলো এখন প্রায় বড় হয়ে গেছে, তাই তো ছানাদের খাবারের চাহিদাটাও বৃদ্ধি পেয়েছে। আর যখন কবুতর দম্পতি তাদের ছানাদের বাসায় একা ফেলে তাদের আহারের সন্ধানে বের হয়, ঠিক তখনই অন্য আরও একজোড়া কবুতর এসে তাদের ছানাদের উপর হামলা করে, কারণ তারাও হয়তোবা এই বাসাটি দখল নিতে চায়। তখন গভীর রাত, কবুতর দম্পতি এখনও ঘুমায়নি। তারা বসে বসে পাহারা দিচ্ছে তাদের সন্তানদের, কিন্তু আচমকা পুরুষ পেঁচাটি ঢুকে পড়ে কবুতর দম্পতির খোপের মাঝে। সে বাসায় ঢুকেই হামলা করে কবুতরের পুরো পরিবারের উপর। শুধু একবার না, বারবারই দুষ্ট পেঁচাটি আক্রমণ করতে থাকে তাদের উপর। আর তারাও তাদের জীবন বাঁচাতে ডানা ঝাপটিয়ে পেঁচাটিকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। মারামারি ধস্তাধস্তির এক পর্যায়ে দুষ্ট পেঁচাটি কবুতর ছানাটিকে এভাবেই তার ধারালো ঠোঁট দিয়ে গলা টিপে হত্যা করে। ছানাটিকে হত্যা করার পর বাকি থাকা 3টি কবুতরও
তড়িঘড়ি করে এই বাসাটি থেকে নিজেদের জীবন বাঁচাতে বেরিয়ে পড়ে। কিন্তু এই পেঁচাটি কবুতরের পুরো পরিবারকে খোপের উপরে গিয়েও বারবার আক্রমণ করতে থাকে। আক্রমণের এক পর্যায়ে সে সবাইকে তাড়িয়ে দিয়ে দখল করে নেয় এই পুরো বাসাটি। সে এমনটা করার কারণ হলো তার স্ত্রী ডিম পাড়ার সময় ঘনিয়ে এসেছে। কবুতর দম্পতিকে আবারও তাড়িয়ে দেওয়ার পর খোপের মালিক খুব ভালোভাবে পরিষ্কার করে আবারও সাজিয়ে গুছিয়ে দেয় এই ঘরটি পেঁচা দম্পতির জন্য। খোপটি দখল নিতে না নিতেই স্ত্রী পেঁচাটি বসে পড়ে ডিম পাড়তে। যখন স্ত্রী পেঁচাটি তার দ্বিতীয় ডিমটি পাড়া সম্পূর্ণ করে, তখন পুরুষ পেঁচাটি এভাবেই তার স্ত্রীর জন্য খাবার নিয়ে এসে অনেকটা জোর করেই মিলনে আবদ্ধ হয়। যাই হোক, স্ত্রী পেঁচাটি ডিম পাড়তে বসার 10 দিনের মাথায় সে একে একে 6টি ডিম পাড়ে। শেষ ডিমটি পাড়ার পর মা পাখিটি এইভাবেই ডিম পাড়া থেকে উঠে রাতের খাবার সেরে নিচ্ছে। আর তখন পুরুষ পেঁচাটি খোপের মুখে বসে পাহারা দিচ্ছে তার স্ত্রী ও সন্তানদের, কারণ কিছুদিন আগেই তাদের এই বাসাটিতে হামলা দিতে আসে একটি শকুন। তাই তো না ঘুমিয়ে বাবা পাখিটি খোপের মুখেই বসে আছে। এভাবেই পেঁচা দম্পতি তাদের আদরের ডিমগুলোকে টানা 20 থেকে 25 দিন তা দেওয়ার পর একে একে তাদের ডিমগুলো ফুটতে শুরু করে আর বেরিয়ে আসতে শুরু করে অদ্ভুত সুন্দর ছানাগুলো। ছানাগুলো ডিম ফুটে বেরিয়ে আসার পর পেঁচা দম্পতি ছানাগুলো দেখভাল করে ধীরে ধীরে বড় করে তোলে। ছানাগুলো এখন কিছুটা বড় হয়েছে। ছানাগুলো যখন কিছুটা বড় হয়ে ওঠে, তখন ছানাদের খাবারের চাহিদা বৃদ্ধি পায়, যার কারণে পেঁচা দম্পতি দিনের প্রায় বেশিরভাগ সময়ই ছানাদের আহার যোগাতে বাসার বাহিরেই কাটিয়ে দেয়। আর এরই সুযোগ নিয়ে একজোড়া কবুতর তাদের এই বাসাটির অর্ধেক দখল নিয়ে নেয়। তবে সবচেয়ে অবাক করা বিষয় এই যে, এই বাসাটি পুরোপুরি দখল না নিলেও স্ত্রী কবুতরটি পেঁচার এই বাসাটিতেই ডিম পেড়ে দেয়। কবুতর দম্পতি পেঁচার ঘরে এসে কেন এমনটা করেছে সেটা তো কেবল তারই জানা। তবে একই ঘরে বসবাস করায় পেঁচার ছানাদের সাথে স্ত্রী ওই কবুতরটির বেশিরভাগ সময়ই মারামারি লেগেই থাকে। এভাবেই এক রাতে একটি ইঁদুর শিকার করে ঘরে ফিরে পুরুষ পেঁচাটি। তখনও স্ত্রী কবুতরটি বসে আছে তাদের ঘরে, আর সে বাবার সামনেই তার ছানাদের উপর আক্রমণ করছে, যা দেখে খেপে যায় পুরুষ পেঁচাটি। তাই তো সে এভাবেই লাফিয়ে এসে আক্রমণ করে বসে কবুতরটিকে। এরপর শুরু হয় তুমুল ঝগড়া। পেঁচার মারধর খাওয়ার পরও কবুতরটি তার আদরের ডিমটিকে ফেলে এই বাসাটি ছেড়ে চলে যায় না। তাই তো সেও পেঁচাটিকে পাল্টা আক্রমণ করার চেষ্টা করে। কিন্তু দুর্বলই স্ত্রী কবুতরটি শেষমেশ পেঁচাটির সাথে পেরে ওঠে না, আর সে নিরুপায় হয়ে তার আদরের ডিমটিকে পেঁচার বাসায় রেখেই চলে যায়। এরপর থেকে পেঁচা দম্পতি খুব ভালোভাবেই তার সন্তানদের নিয়ে এই বাসায় বসবাস করে, আর ধীরে ধীরে ছানাগুলোও বড় হতে থাকে। এক একটি ছানা বড় হয় আর তারা এই বাসাটি ছেড়ে এক এক করে উড়ে চলে যায়। পেঁচার সবগুলো ছানা যখন পুরোপুরি বড় হয়ে এই বাসাটি ছেড়ে উড়ে চলে যাবে, তখন হয়তোবা অন্য কোনো কবুতর, ক্রিস্টাল পাখি, হয়তোবা অন্য কোনো পেঁচা দম্পতি এসে ঘর বাঁধবে এই খোপের মাঝে।